আমরা সকলে চাই অনলাইন থেকে আর্নিং করার জন্য। তো অনলাইন থেকে আর্নিং করার জন্য অনেকগুলো উপায় রয়েছে। তো অনেকে ধৈর্য হারিয়েছে। প্রথম যে জিনিসটা হচ্ছে ধৈর্য ঠিকঠাক রাখতে হবে। যেমন আপনারা যে একটা জিনিস চিন্তা করেন যে আপনি অনলাইন থেকে আর্নিং করবেন, সেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক বা ফাইবার বা আপওয়ার্ড, যেটাই হোক না কেন, সেই জন্য আপনাকে ভালো একটা স্কিল তৈরি করতে হবে। স্কিল তৈরি করার সবচেয়ে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে কন্টিনিউ ওয়ার্ক করতে হবে। যেমন কন্টিনিউ কাজ করার পিছনে আপনার একটা সফলতা আসবে যে আপনি যখন কন্টেন্ট তৈরি করে যাচ্ছেন, কন্টিনিউ যখন কন্টেন্ট তৈরি করবেন আপনি এখান থেকে অনেক এক্সপিরিয়েন্স পাবেন। অনেক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেখা যাবে কীভাবে একটা ভিডিও এডিট করা যায়, কোন ধরনের টপিক তৈরি করলে আপনার চ্যানেলটা বা ফেসবুক পেজটা রিচ পায়, সেগুলো সম্পর্কে অনেক কিছু আইডিয়া পাবেন। আর একটা জিনিস হচ্ছে আপনি কাজ করতে করতে অনেক কিছু শিখবেন। বেসিক্যালি যেমন হচ্ছে আপনার এই কন্টেন্টটা 10টা কন্টেন্ট দেওয়ার পরে মনে হলো যে না, একটা কন্টেন্ট যদি আপনি একটু ইউনিক দেই বা আরেকটা কন্টেন্ট যদি আমি একটু বেটার তৈরি করি তাহলে মানুষ একটু ভালো দেখবে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। সবচেয়ে যে মূল বিষয় যেটা হচ্ছে যে আপনি যদি অনলাইন থেকে আর্নিং করতে চান, আর্নিং করার যে সোর্স রয়েছে সেই সোর্সের উপরে আপনাকে ডিপেন্ডেবল করতে হবে। যেমন অনলাইন থেকে অনেকে 2 লাখ ইনকাম করে, 5 লাখ ইনকাম করে, আবার অনেকে 10 লাখ টাকা আর্নিং করে যাচ্ছে, তবে তারা কিন্তু একদিন অথবা দুদিনে আর্নিং করা সম্ভব হয়নি। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন কাজ করে যেতে হচ্ছে, কাজ করার পর একটা সফলতা আসছে। প্রথমত হচ্ছে ধৈর্য ঠিক রাখতে হবে, দ্বিতীয় হচ্ছে যে আপনি যে কাজ করে যাচ্ছেন সে কাজের প্রতি আপনার একটা ভালোবাসা থাকতে হবে। ভালোবাসাটা হচ্ছে এরকম যে আমি একটা কাজ করছি, আমি প্রথমে টাকার দিকে যে টাকা আসবে এখান থেকে আমি কিছুদিন পরে আর্ন করবো সেই দিকে আপনাকে তাকানো যাবে না, আপনাকে ভালো কন্টেন্ট উপহার দিতে হবে। তৃতীয় যে বিষয়টা আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে অবশ্যই কন্টিনিউ কাজ করতে হবে। আপনার আর্নিং আসুক আর না আসুক কন্টিনিউ কাজ করতে হবে। সে কাজটা যেন 2 বছর হতে পারে, 3 বছরও লাগতে পারে, আপনি যদি কন্টিনিউ কাজ করে যান তাহলে আশা করি এখানে ভালো একটা রেজাল্ট পাবেন। এক সময় দেখা যাবে যে আপনার আর্নিংটা শুরু হয়েছিল 10,000 টাকা দিয়ে, 2 বছর অথবা 3 বছর পরে আপনার আর্নিংটা 2 থেকে 3 লাখ টাকা হতে পারে। সো ফেসবুকে আর ইউটিউবে আর্নিং করার মধ্যে ফেসবুকে আর্নিংটা এখন খুবই সহজ, কারণ ইউটিউব থেকে ফেসবুকে মানুষ স্ক্রল করে বেশি, ভিডিও দেখে বেশি। মূল কথা হচ্ছে আর্নিং করার জন্য আপনাকে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে, কন্টিনিউ লেগে থাকতে হবে, একটা নিশ নিয়ে লেগে থাকতে হবে। আপনি আজকে ফানি ভিডিও দিলেন, অন্য আরেকদিন অন্য একটা ভিডিও দিলেন, এটা করলে হবে না। আপনাকে যে কাজটা করতে হবে প্রতিনিয়ত একই ধরনের কন্টেন্ট, একই ক্যাটাগরির কন্টেন্ট আপনাকে আপলোড করে যেতে হবে। যদি কন্টিনিউ আপলোড করে যান তাহলে আশা করি যে ওয়ান ডে আপনি একজন সাকসেস পারসন হয়ে দাঁড়াবেন, আপনাকে অনেকে চিনবে। যদি 2-1টা ভিডিও ভাইরাল হয় দেনই কিন্তু আপনি আর পিছন দিকে তাকাতে হবে না। মূল কথা হচ্ছে কন্টিনিউ কাজ করেন, কত টাকা আর্ন করলেন, কত টাকা আর্ন করবেন সেই বিষয়ে আপনাকে তাকাতে হবে না, সেই বিষয়ে তাকাবেন না। শুধু আপনাকে তাকাতে হবে যে আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি, কাজের রেজাল্ট একদিন আপনি পাবেন। মূল কথা হচ্ছে ইউটিউবে আর ফেসবুকে যদি আপনি কন্টিনিউ কাজ করেন সেই কাজের বিফল কখনোই আপনার বৃথা যাবে না, একসময় না একসময় সেই রেজাল্ট আপনি পাবেন। ধন্যবাদ সকলকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।